হ্যালো বন্ধুরা টেকগি কলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আপনি হয়তো কোনো কারণে লোন নিতে চান এবং লোনের জন্য আবেদন করতে চান বা আপনি হয়তো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চান তো আপনার সেই লোন বা ক্রেডিট কার্ডের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কতটা সেটি কিন্তু আপনি নিজেই চেক করে নিতে পারেন তো আপনার সেই লোনটি বা ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ হওয়ার প্রধান ক্রাইটেরিয়া হলো আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর যদি সেভেন হান্ড্রেড অর্থাৎ সাতশোর উপরে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লোন বা ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম তো এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কোনো লোনের জন্য আবেদন করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর কত আছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অনলাইন থেকে আমাদের ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর কিভাবে চেক করবো তো চলুন দেখে নিই তার আগে বলে রাখি এই চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিওই কিন্তু আপনার খুব কাজে আসবে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে সেটিতেও প্রেস করে দিন এর ফলে যখনই আমি এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না প্রথমে এই ওয়েবসাইটটি আপনার মোবাইলে ওপেন করে নেবেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনি যখনই সেই লিঙ্কের উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই পেজে উপস্থিত হবেন ওয়েবসাইটটি ওপেন করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো দেখুন এখানে লেখা আছে ফ্রি ক্রেডিট স্কোর গেট ইয়োর ক্রেডিট রিপোর্ট ফর ফ্রি উইথ মান্থলি আপডেটস অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোরটি ফ্রিতেই জেনে নিতে পারবেন এরপর নিচের দিকে আপনার কিছু ডিটেলস পূরণ করে সার্চ করলেই আপনি কিন্তু আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোরটি পেয়ে যাবেন তো এখানে প্রথমে দেখুন জেন্ডার অর্থাৎ আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন এবং আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন ফুল নেম অর্থাৎ আপনার পুরো নামটি এখানে টাইপ করে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ এখানে পুট করে দেবেন তারপর দেখুন প্যান নাম্বার অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে নির্ভুলভাবে পুট করে দেবেন তারপর নিচে আপনার কোড নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং আপনার প্যান নাম্বারের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর দেখুন ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করে দেবেন পুট করার পর নিচের এই চেকবক্সে ক্লিক করবেন তারপর নিচে দেখুন গেট ইয়োর ক্রেডিট স্কোর বলে একটি অপশান আছে এর ওপরে ক্লিক করবেন তো আমি আমার সম্পূর্ণ ডিটেলস এখানে পুট করছি তো এখানে আমার মোবাইল নাম্বারটি পুট করে দিচ্ছি মোবাইল নাম্বারটি যখনই আপনি পুট করবেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে তো আমি তো সম্পূর্ণ ডিটেলস পুট করে আপনার মোবাইলে যে ওটিপিটি এসেছিলো সেই ওটিপি যখনই আপনি পুট করবেন সঙ্গে সঙ্গে দেখুন আপনার ক্রেডিট স্কোরটি এখানে শো করবে তো দেখুন আমার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোরটি কিন্তু এখানে শো করছে তো দেখুন আমার সিভিল স্কোর হলো সাতশো যদি আপনার সিভিল স্কোর সাতশোর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই যে কোনো লোন বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর যত ভালো হবে সেক্ষেত্রে আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি বেড়ে যাবে তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু ফ্রিতেই অনলাইন থেকে আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোরটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আশা করছি এই ইনফরমেশনটি আপনাদের খুবই কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে